পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ উল ফিতর 2023 উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশব্যাপী অসহায় এবং দুস্থ মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই প্রক্রিয়া হিসেবে শেখ হাসিনা সেনানিবাসের 7 পদাতিক ডিভিশন এবং বরিশাল অঞ্চল কর্তৃক বরিশাল, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, গোপালগঞ্জ ও ঝালকাঠি জেলায় গরিব দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সেনাবাহিনীর এই উদ্যোগ এই সফল অসহায় গরিবদের ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে আনবে বলে আশা করা যায়। আজকে আমরা সর্বমোট এখানে 500 পরিবারকে দিয়েছি এবং টোটাল আমরা এই এলাকায় 3000 পরিবারকে দিয়েছি আমাদের সাতপদার ডিভিশন এবং বরিশাল অঞ্চল। আসেন আসেন।